একবার ভেবে দেখুন তো, চেন্নাই সুপার কিংস বনাম ফরচুন বরিশাল, ইসলামাবাদ ইউনাইটেড বনাম এমআই এমিরেটসের খেলা হচ্ছে, কিংবা বিলাপ ক্যান্ডি বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের খেলা হচ্ছে। বিষয়টা খুবই ইন্টারেস্টিং, তাই না? হ্যাঁ, এমনই লিগ চালু হতে চলেছে বিশ্ব ক্রিকেটে। যদিও এই লিগটি নতুন নয়, লিগটির নাম চ্যাম্পিয়ন্স লিগ টি-20। যদিও ক্রিকেট লিগটি নতুন নয়, 2014 সালে এর শেষ আসর বসেছিল ক্রিকেট বিশ্বে। এরপর আস্তে আস্তে লিগটি বিলুপ্ত হয়ে যায়, পরের আসর থেকে আর লিগটি মাঠেই গড়ায় না। এবার আবার নতুন পরিকল্পনায় চ্যাম্পিয়ন্স লিগ টি-20কে ফিরিয়ে আনছে বিসিসিআই, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড ও ইসিবি। তিনটি বোর্ডের সংমিশ্রণে আলোচনা চলছে আবারও ফিরে আসছে চ্যাম্পিয়ন লিগ টি-20। মূলত এই লিগটিতে অংশ নিতে পারবে বিশ্ব ক্রিকেটের প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি লিগের চ্যাম্পিয়ন্স দল। ধরুন 2023 আসর হিসেব করলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, লাহোর কলান্দার্স, চেন্নাই সুপার কিংস, বারবাডোস রয়্যালস, জাফনা কিংস, এমআই এমিরেটস ও সানরাইজার্স ইস্টার্ন ক্যাপ অংশগ্রহণ করতে পারত। 2024 হিসেব করলে ফরচুন বরিশাল, বিলাপ ক্যান্ডি, মুলতান সুলতান, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র, সানরাইজার্স, ইস্টার্ন ক্যাপ ও এমআই এমিরেটস, এছাড়াও আইপিএল কিংবা বিগ ব্যাশের চ্যাম্পিয়ন্স দলগুলো অংশগ্রহণ করতে পারবে এই লিগটিতে। বিশ্ব ক্রিকেটে আবারও ফিরছে এই লিগটি, তবে 2024 না হলেও 25 সাল থেকে মাঠে গড়াবে এই লিগের আনুষ্ঠানিকতা। বিশ্ব ক্রিকেট এখন অপেক্ষা করছে চ্যাম্পিয়ন্স লিগ টি-20র জন্য।